আধুনিক কৃষি যন্ত্র তালিকায় সর্বশেষ সংযোজন ইয়ানমার কম্বাইন হারভেস্টারের স্মার্ট অ্যাসিস্ট রিমোট সিস্টেম প্রযুক্তি, যা বাংলাদেশে এনেছে এসিআই মটরস এবং জাপানের ইয়ানমার এগ্রি বিজনেস। আসসালামু আলাইকুম, আমি জাহিদুজ্জামান রুবেল, সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়ানমার কম্বাইন হারভেস্টারের স্মার্ট অ্যাসিস্ট রিমোট প্রযুক্তির আজকের এই অনুষ্ঠানে। আজকের এই পুরো আয়োজনে এসআর সিস্টেম ব্যবহার করে একজন মালিক কীভাবে উপকৃত হতে পারেন এবং কত সহজে এই এসআর সিস্টেমটা ব্যবহার করা যায় সেটি আমরা জানব। এসআর কি? এসআর হলো স্মার্ট অ্যাসিস্ট রিমোট। এটি মূলত একটি ছোট্ট ডিভাইস যা আমাদের হারভেস্টারের উপরে লাগানো থাকে। এটি সবসময় স্যাটেলাইটের সাথে কানেক্টেড থাকে, যাতে করে একজন কাস্টমার সহজেই তার মোবাইলের মাধ্যমে হারভেস্টারের লোকেশন জানতে পারেন। অনেক সময় হারভেস্টারটি নিজ এলাকার বাইরে অন্যত্র নিয়ে গেলে মালিকেরা জানতে পারে না তার হারভেস্টারটি কী অবস্থায় আছে। সেই ক্ষেত্রে হারভেস্টারের সাথে যিনি থাকেন তার তথ্যের উপর নির্ভর করতে হয়। অথচ স্মার্ট অ্যাসিস্ট রিমোট থাকলে একজন কাস্টমার জানতে পারছেন তার হারভেস্টারটি কোথায় আছে, সারাদিনে অলস বসেছিল কি না, কত ঘন্টা চলেছে, কত একর জমির ধান কর্তন করেছে। এছাড়া সারাদিন চলার সময় হারভেস্টারের কোনো সমস্যা হয়েছিল কি না, সেই তথ্যগুলো কাস্টমার তার মোবাইলে দেখতে পাচ্ছেন। এসআর সিস্টেম চালাতে হলে সর্বপ্রথম প্রয়োজন হবে স্মার্ট অ্যাসিস্ট রিমোট অ্যাপ সম্বলিত একটি অ্যান্ড্রয়েড ফোন এবং স্মার্ট অ্যাসিস্ট রিমোট সিস্টেমের আইডি ও পাসওয়ার্ড। আইডি ও পাসওয়ার্ডের জন্য আপনি আমাদের নিকটস্থ এসিআই প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন অথবা নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্মার্ট অ্যাসিস্ট রিমোট সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে আমাদের মটরস হারভেস্টার অ্যাপে। এই অ্যাপে যাওয়ার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন স্মার্ট অ্যাসিস্ট রিমোট সিস্টেম কাস্টমার নামে একটি অপশন আছে। সেই অপশনে ক্লিক করলে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনের পর আপনি দেখতে পাবেন আপনার হারভেস্টারটির বর্তমান লোকেশন। হারভেস্টারটির পিছনে যদি সবুজ ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে বুঝতে হবে হারভেস্টারটি চালু আছে, আর যদি কালো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে বুঝতে হবে হারভেস্টারটি বন্ধ আছে। স্ক্রিনের মাঝের অংশে আপনি দেখতে পারবেন হারভেস্টারের তথ্য। এখানে হারভেস্টারের মডেল এবং চেসিস নাম্বার দেওয়া থাকে। এছাড়াও আপনি দেখতে পারবেন সর্বশেষ হারভেস্টারটি কখন কত তারিখে চলেছে, সর্বমোট হারভেস্টারটি কত ঘন্টা চলেছে। জমি মাপার জন্য আপনাকে যেতে হবে ঘড়ির আইকনে। এই আইকনে ক্লিক করার পরে আপনি একটি ক্যালেন্ডার দেখতে পারবেন। ক্যালেন্ডারের যেই সবুজ অংশগুলো সেই অংশগুলো বোঝাচ্ছে আপনি ওই দিনগুলোতে হারভেস্টার চালিয়েছেন। যে দিনগুলোতে আপনি হারভেস্টার চালাননি সেই অংশগুলো সাদা অংশে মার্ক করা আছে। তো আপনি যে জমিটা মাপতে চান সেই তারিখে ক্লিক করে সেই জমিটা পয়েন্ট আকারে মেপে ফেলুন। মাঝের গ্রাফ আইকনে ক্লিক করে আপনি দেখতে পারবেন অপারেশন হিস্টোরি। এই অপারেশন হিস্টোরিতে গিয়ে আপনি বাৎসরিক হিসেবে কোন মাসে কত ঘন্টা চালিয়েছেন এবং কোন মাসে কত একর জমি কেটেছেন এবং সেই তথ্যগুলোকে আপনি মান্থ ওয়াইজও সুন্দরভাবে দেখতে পাবেন। মাঝখানের গ্রাফ আইকনে ক্লিক করে আপনি আরও একটি অপশন পাবেন এরর। এই অপশনে গেলে আপনার হারভেস্টার চলার সময় যে সমস্যাগুলো হয়েছিল তার একটি হিস্টোরি দেখতে পাবেন। তাহলে বুঝতেই পারছেন এসআর সিস্টেম ব্যবহার করে একজন গ্রাহক দেশের যে কোনো প্রান্ত থেকে তার হারভেস্টারের সকল তথ্য পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার যদি একের অধিক গাড়ি থাকে সেম আইডি ব্যবহার করে আপনি দুইটা হারভেস্টারকে বা তিনটা হারভেস্টারকে একই সাথে মনিটর করতে পারবেন। এছাড়াও এসআর সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.aci-bd.com এ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।